আমরা এখন মেঘবতি রিসোর্ট থেকে বের হয়ে গেলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। এখন ডিম পাহাড় হয়ে আলী কদম হয়ে কক্সবাজার চলে যাব আজকে ইনশাআল্লাহ। তো এই পাহাড়গুলো দেখেন কত উঁচা, পাহাড়ের এই নিচ দিয়ে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এর মধ্যে আমরা যাচ্ছি। চমৎকার একটি অনুভূতি যেটা বোঝা যাবে কিন্তু বোঝানো যাবে না। আজকে যে আমরা ডিম পাহাড়ে যাব, ডিম পাহাড় হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে উঁচু একটি স্থান। আর এই ডিম পাহাড়ের রাস্তাটা করছে সেনাবাহিনীরা, প্রায় 12 বছর ধরে করছে। তো সেই ডিম পাহাড়ের ভিডিওটা তো অবশ্যই দিব। বাঘগুলা কত ডেঞ্জারাস বাঘ। তবে যেখানে যত রিস্ক সেখানে ততই ভালো লাগতেছে। এই দূরের মেঘগুলা পাহাড়গুলা দেখতে কত সুন্দর লাগছে। দূরের ওই উঁচা উঁচা পাহাড়গুলা খুবই সুন্দর লাগছে মেঘের মধ্যে দেখতে। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে বাস্তব চোখে খুবই ভালো লাগতেছে। একদম দূরে পাহাড়ের মেঘ, এবং আমরা সর্বোচ্চ উঁচা পাহাড়টাতে উঠবো। দেখেন কি সুন্দর ভিউ, কি সুন্দর। আমরা উঠতে উঠতে একদম সর্বোচ্চ উঁচা পাহাড়টাতে উঠব, সর্বোচ্চ উঁচায় প্রায় 2500 থেকে 3000 স্কয়ার 3000 স্কয়ার ফিট উঁচু পাহাড়টি। এই পাহাড়গুলা খুবই রিস্ক এবং সর্বোচ্চ উঁচা। বান্দরবনের এখন সর্বোচ্চ উঁচা পাহাড়ে এখন উঠতে হবে আমাদের। বৃষ্টির পানি পড়তেছে। আমরা এখানে সেনাবাহিনীর একটা চেকপোস্টে দাঁড়ালাম। এখানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, ভিউটা দেখেন। ওয়াও, আমরা 28 কিলো পাহাড়, মানে পাহাড়ের নামই হচ্ছে 28 কিলো পাহাড় পার হয়ে এখন আবার ডিম পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এই পাহাড়গুলো অনেক উঁচা। এখান থেকে আলী কদম আর 24 কিলোমিটার। চলো, এই পাহাড়টা দেখা যাচ্ছে ভিডিওতে। পাথর পাথর, এই পিছলার মধ্যে যাস না। বৃষ্টির কারণে রাস্তা অনেক পিছলা হয়ে গেছে, আর এই পাহাড়ি যে মাটি কাদা আছে এটা খুব পিছলা। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই বাম দিক দিয়েই হচ্ছে তিনদু চলে গেল, তিনদু পার হয়ে আমরা চলে যাচ্ছি। তিনদু তো আরো ডেঞ্জারাস, এই রাস্তাটা তো পাকা আর ওখানে হচ্ছে ইট পাড়া রাস্তা। আমরা ঝর্ণার কাছে চলে আসছি আস্তে আস্তে। পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা দেখার ভাগ্য হয়ে গেল। জাস্ট ওয়াও। আমরা এখন ডিম পাহাড় পার করে আলীকদমের দিকে যাচ্ছি। আলীকদম এখান থেকে আর 10 কিলো। আমরা যে পাহাড়গুলা পার করছি এত পরিমাণ উচ্চার, এত পরিমাণ ঢাল ছিল অত্যন্ত, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না, খুব রিস্ক। আমরা এখন সর্বশেষ চেকপোস্টটা শেষ করলাম করে এখন কক্সবাজারের দিকে যাচ্ছি। এখন পাহাড়ি রাস্তা আর তেমন পাবো না সামনে, মানে পাহাড় শেষ, এখন যা আছে ছোটোখাটো হতে হতে শেষ হয়ে সমতলে চলে যাব। তো আবার দেখা হচ্ছে কক্সবাজারের রাস্তায়, সঙ্গেই থাকুন। তবে ডিম পাহাড়ের চূড়ায় আমরা উঠি নাই, ডিম পাহাড় দিয়ে আমরা আসছি। ডিম পাহাড়টা অনেক রিস্কি, অনেক ঢাল, অনেক উঁচা। যাই হোক, বান্দরবনের জার্নিটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। অনেক রিস্কি রাস্তায় উঠছি, নামছি, গেছি, ঘুরছি বৃষ্টি পানির মধ্যে, তারপরে জার্নিটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। কারোরই কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটু রেস্ট নেব, দাঁড়াবো। এই যে প্লেসটা খুবই সুন্দর একটি প্লেস। যারা এই দিক দিয়ে যায় এখানে একটু হলেও দাঁড়ায়। এই যে ছবি তোলাতুলি চলছে। ওঠো ওঠো, তোমরা সবাই উঠতে পারোনি, ওঠো। মামা একটু হ্যাঁ, এখানে যখন উপরে উঠি আমি মনে হয় যে নিচের দিকে ঝুলে যাচ্ছি। ওই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে উঁচা, ওই পাহাড় হয়ে আমরা আসলাম। বাই বাই বান্দরবন, ডিম পাহাড়, বাই বাই, টাটা, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো এখন আমরা কক্সবাজারে চলে এসেছি। তো আমরা আসলে বৃষ্টির কারণে পরে ভিডিওটা ওইভাবে করতে পারি নাই। बर्तमाने एखन आमरा अलरेडी कक्सबाजारे चले आसছি। और एटाई छिलो होच्छे थानची डिम पाहाड़ आलिकदम हয়ে आसार भिडियो। और एखन भिडियो शुरू करब होच्छे कक्सबाजार থেকে। तो এই থানচি ডিম পাহাড় আর আলিকদম হয়ে যে ভিডিওটা ছিল এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এর পরবর্তী ভিডিওটা আসবে হচ্ছে কক্সবাজারের। তো আপনারা সবাই আমার সঙ্গে দেখতে থাকুন, কক্সবাজারের ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে আশা করি। তো ঠিক আছে, এই মুহূর্তে সবাইকে বিদায় এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।